আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাজিদ, হোমিও প্রেসক্রিপশন পেন রংপুর থেকে বলছি। আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। টপিকটি হলো সিক ভার্সাস পেশেন্ট। সিক ভার্সাস পেশেন্ট, একজন প্রকৃত বা রিয়েল হোমিওপ্যাথ হতে গেলে আপনাকে, আমাকে, সবাইকে সিক এবং পেশেন্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কেননা সিক থেকে পেশেন্ট, পেশেন্ট থেকে সিকনেস, এবং সিকনেস থেকে রেজাল্টস অব দ্য ডিজিজের জন্ম হয়। আমি আবারও বলছি, সিক থেকে পেশেন্ট, পেশেন্ট থেকে সিকনেস, এবং সিকনেস থেকে রেজাল্টস অব দ্য ডিজিজের জন্ম হয়। সুপ্রিয় বন্ধুরা, এখন মেইন টপিকে চলে যাওয়া যাক। সিক, সিক এর বাংলা অর্থ হল অসুস্থ। এই সিক শব্দটির তিনটি বৈশিষ্ট্য রয়েছে। তার মানে আমরা যদি সিক শব্দটি বুঝতে চাই তাহলে আমাদের তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। নাম্বার ওয়ান, সাপ্রেস ফায়ার। সাপ্রেস্টের বাংলা অর্থ হল অবদমিত বা কোনো কিছু চাপা পড়া। আর ফায়ার মানে আগুন, আমরা জানি। তার মানে কি যে অবদমিত আগুন বা চাপা পড়া আগুন, এটা আবার কেমন ধরনের আগুন, তাই না? আমাদের শরীরের ভিতরে এবং মনের মধ্যে এক অদৃশ্য চাপা আগুন থাকে। এই চাপা আগুনটি যে কোনো সময় জ্বলে উঠতে পারে, এবং জ্বলে উঠলে কি করবে, আপনাকে, আমাকে সার্কার করে দেবে। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিকের সাপ্রেস ফায়ার। নাম্বার টু, অর্থাৎ দুই নাম্বার বৈশিষ্ট্য হল রিসেসিভ অফ ট্রু ডিজিজ। যে ছয়টি ট্রু ডিজিজ রয়েছে, এই ট্রু ডিজিজগুলো যখন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, আর আপনারা জানেন তো, রিসেসিভ থেকে যখন প্রিডমিনেন্ট অবস্থা যাবে তখন কি ভয়াবহ অবস্থা হতে পারে, সেটা আপনি আমি সবাই জানি। আরেকটি বৈশিষ্ট্য থাকতে হবে সিক শব্দটি বোঝার জন্য, সেটি হচ্ছে আনস্টেবল স্টেট অফ হেলদি ইন্ডিভিজুয়াল। এর মানে হলো আমরা আপাতত সুস্থ রয়েছি। তার মানে কি, যে কোনো সময় আপনি আমি অসুস্থ হয়ে যেতে পারি। আমি আরেকবার বলছি, আনস্টেবল স্টেট অফ হেলদি ইন্ডিভিজুয়াল, তার মানে কি আমরা আপাতত সুস্থ রয়েছি এবং যে কোনো সময় আমরা অসুস্থ হতে পারি। তাহলে এই সিক শব্দটি বুঝতে গেলে আমাদের তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এরপর আসলো পেশেন্ট। যখন ওই তিনটি অবস্থার প্রিডমিনেন্ট হবে, অর্থাৎ তিনটি অবস্থার মধ্যে যে প্রথম দুটি যেটা বললাম, সাপ্রেসড ফায়ার এবং রিসেসিভ অফ ট্রু ডিজিজ, অর্থাৎ ট্রু ডিজিজগুলো যখন প্রিডমিনেন্ট হবে এবং তার আগে যে সাপ্রেস ফায়ার, অর্থাৎ চাপা পড়া যে আগুনটি যখন প্রিডমিনেন্ট হবে, তখনই কিন্তু একটি মানুষ রোগী হয়। এবং রোগী হতে গেলে তার মধ্যে, অর্থাৎ পেশেন্ট হতে গেলে তার মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার ওয়ান, ওই যে আমরা আলোচনা করলাম সাপ্রেস ফায়ার, এই সাপ্রেস ফায়ারটা তখন কি হবে, প্রিডমিনেন্ট হবে, ফায়ারিং অবস্থায় চলে আসবে, জ্বলে উঠবে। আর যখন জ্বলে উঠবে তখন কি হবে, তখন আমাদেরকে একদম জ্বলে পড়ে সার্কার করে দেবে। আমি এর আগেও কিন্তু আমি বলেছি। এরপরে যখন সেই সাপ্রেস ফায়ারটা প্রজ্বলিত অবস্থায় হবে, অর্থাৎ ফায়ারিং অবস্থায় চলে আসবে, তখন কি ট্রু ডিজিজগুলো বসে থাকবে? না, এই রিসেসিভ ট্রু ডিজিজগুলো প্রিডমিনেন্ট হয়ে যাবে। সেই সাপ্রেসড ফায়ার এবং এই যে ট্রু ডিজিজগুলো তখন কি হবে, অর্থাৎ রিসেসিভ যে ট্রু ডিজিজগুলো রয়েছে, এই দুটি জিনিস কি হবে, আমাদের সামনে প্রিডমিনেন্ট হবে। আর যখনই প্রিডমিনেন্ট হবে তখন কি হবে, সেই মানুষটির মধ্যে সিকনেসের জন্ম নেবে, অসুস্থতা। এবং সিকনেস যখন জন্ম নেবে তখন তার মধ্যে কনসাসনেস তৈরি হবে, এবং সেই সময়ে যদি তার চিকিৎসা দেওয়া যায় তাহলে তো অনেক ভালো। এবং সেই মানুষটিতে বর্তমানে যে রেজাল্টস অব দ্য ডিজিজ, অর্থাৎ সিকনেস থেকে যে রেজাল্টস অব দ্য ডিজিজের জন্ম হলো, অর্থাৎ আমরা এই রেজাল্টস অব দ্য ডিজিজগুলোকে নানান রোগে আমরা নাম দিতে পারি। যেমন ধরুন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এরপর আসলো পিকস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এরপর এসবিই ট্রিট, অর্থাৎ এটা থ্যালাসেমিয়ার অন্যতম একটা রোগ। থ্যালাসেমিয়া অনেক প্রকার ভেতরে রয়েছে, তার মধ্যে অন্যতম একটি। তো এই যে রেজাল্টস অব দ্য ডিজিজ, এই রেজাল্ট অব দ্য ডিজিজ কিন্তু শুরু হয়েছিল সেই সিক থেকে। সিক থেকে কি হলো, সে পেশেন্ট হলো, পেশেন্ট থেকে তার মধ্যে সিকনেস গ্রো হলো, তৈরি হলো,
এবং তার মধ্যে কনসাসনেস তৈরি হয়ে গেল এবং যদি তার সেই কনসাসনেসকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে সে রেজাল্ট অফ দ্য ডিজিজ অর্থাৎ যে কোনো ধরনের সে রোগে আক্রান্ত হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আমি মনে হয় আপনাদেরকে এই সিক এবং পেশেন্টের মধ্যে পার্থক্য বোঝাতে সক্ষম হয়েছি এবং তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ইনবক্স করবেন এবং আমাকে ফোন করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেব। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই যে সিক থেকে পেশেন্ট এবং এর সাথে যে আরেকটি আর দুটি জিনিস জড়িত, সিকনেস এবং কনসাসনেস, এই গুরুত্বগুলো আমাদেরকে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।